কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে প্রধানমন্ত্রিত্ব থেকে সরে যেতে তিন দিনের আলটিমেটাম দিয়েছে তারই দল লিবারেল সংসদ সদস্যরা। এমনকি সময়ও বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যেই সিদ্ধান্ত না নিলে তাকে ফল ভোগ করতে হবে এমনটাই জানিয়েছেন এই সংগঠনের সদস্যরা। আগামী বছর কানাডায় নির্বাচন, কিন্তু দুর্নীতিসহ একাধিক কারণে ট্রুডোর দল লিবারেল পার্টির উপর অসন্তুষ্ট সে দেশের নাগরিকরা। ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছেন ট্রুডো। গ্লোবাল নিউজের রিপোর্ট বলছে, বর্তমানে বিরোধী দল নেতা কনজারভেটিভ দলের পিয়ের পিওলিভ্রোকেই প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন অধিকাংশ মানুষ। সূত্রের খবর, তারই দলের 20-24 জন সংসদ সদস্য ট্রুডোকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য হুঁশিয়ারি দিয়েছেন। ব্রিটিশ কলম্বিয়ায় সংসদ সদস্য প্যাট্রিক ওয়েলার একটি নথি পেশ করে জাস্টিন ট্রুডোর পদত্যাগের দাবি জানিয়েছেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে এইসব কথা বলা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, কিছু লিবারেল সংসদ সদস্য হুঁশিয়ারি দিয়েছেন জাস্টিন ট্রুডোকে, 28 অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত না নিলে এর ফল ভোগ করতে হবে। শুধু তাই নয়, সিদ্ধান্ত নেওয়ার জন্য ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে জাস্টিন ট্রুডোকে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রুডোর সামগ্রিক অবস্থান, বিভিন্ন সিদ্ধান্ত এবং হাউস অফ কমন্সে তার রাখা বক্তব্য ঘিরে ক্ষুব্ধ দলের এমপিরাই। লিবারেল পার্টির সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তবে যদি প্রধানমন্ত্রী পদ থেকে ট্রুডো ইস্তফা না দেন, তাহলে দলের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে কিছুই বলা হয়নি। রিপোর্ট অনুযায়ী বর্তমানে ট্রুডোকে সমর্থন করেন 30% মানুষ। এছাড়াও বিভিন্ন ভোট সমীক্ষায় দেখা গিয়েছে 25% জনপ্রিয়তা হারিয়েছেন লিবারেল পার্টি। নিজের দলের একাধিক সংসদ সদস্যের সঙ্গে মিটিংও সেরেছেন জাস্টিন ট্রুডো। তার দাবি, লিবারেলরা জোটবদ্ধ রয়েছেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।